এটা হচ্ছে আপনার 2010, তখন গ্রীষ্মকাল। বেসিক্যালি গ্রামে লোডশেডিং বেশি হয়, যারা আমার গ্রামের নিশ্চলার সেরা ওনারা বুঝবেন যে গ্রামে কেমন লোডশেডিং হয়। তো গ্রামে লোডশেডিং তো বেশি হয়, তো রাতে বেশিরভাগ টাইমেই কারেন্ট থাকে না, সো ঘুম লেইটই হয়। তো এমন একদিন আমি ঘুমাইতেছিলাম রুমে একা, বাসা সবাই খালাদের বাড়িতে গেছিল, আমি কোনো একটা কারণে যাইতে পারি নাই, সো আমি বাসায় থাকলাম। তো যেহেতু গ্রীষ্মকাল, ঘুম আসতেছিল না মোটামুটি, তাও এক প্রকার রাত যখন 2টা তখন মোটামুটি ঘুম আসতেছিল, 1 ঘন্টা মেবি ঘুমাইছি। তারপর রাত 3টা নাগাদ হঠাৎ আমার ঘুম ভেঙে যায়, আমি দেখি আমার ভাই আমার সামনে দাঁড়াইছে দরজা খুলে, যে এদিকে আমরা একটু বের হব। তো আমি বললাম যে ভাইয়া এত রাতে কোথায় যাবি তুই, বল আয় না তুই দেখবি। আমি আসলে এক মিনিটের জন্য ভুলে গেছি যে কেউই বাসায় না, জাস্ট শুধু আমি একা। তো আমারও ঘুম আসতেছিল, পরে যে ভাই আমি যাব না, পরে আয় তুই, পরে আমি বের হলাম। আমি স্পষ্ট আমার ভাইয়ের ফেস দেখতে পারছি আর দরজা খোলা ছিল, পরে আমাকে বলো যে দরজা খোল। আমি ভাই দরজা তো খোলাই আছে, আমাকে বলো যে তুই খোল। তো আমি খুললাম দরজা, তারপর আমি বের হলাম। বের হবে ভাইয়া আমি কই যাচ্ছি, কয় যে তুই গাছটায় উঠ, ভাইয়া এত রাতে, বলে আমরা ডাব খাবো। আমি বললাম যে ভাই আমি এখন পারবো না, আমি উঠতে পারবো না, তুমি পারলে তুমি উঠো। পরে ওকে ফাইন তুই বয় আমি উঠি, ভাইয়া উঠলো, উঠে ডাব 2টা পারলো খা। পরে দা আমি তো ধান নিয়ে আসি নাই, পরে ভাইয়া বলে যে সমস্যা নাই আছে দা, ভাইয়া কাইটা দিল আমি খেলাম। তারপরে বললো যে আয় এদিকে, আমি যে ভাইয়া তো ক্ষেত এখন যে পানি আমি পারবো না যাইতে, বলল না তুই আয়। আমি ওর সাথে গেলাম, বিষয় আমার বড় ভাই, সমস্যা কি আমি যেতেই পারি। আমার তখন তো মাথায় যেটা ছিল না যে ওরা কেউই বাসায় নাই, আর বেশ গরম ছিল, আর ডাবটা খেয়ে আমি শীতল অনুভব করলাম। তারপরে অনুভব আমি ওর সাথে হাঁটতেছি, হাঁটতে দেখার পর যে আমার হঠাৎ কি যেন আমাকে ডাকতেছে এই দাঁড়া। আমি বললাম যে ভাইয়া কে যেন ডাকতেছে আমাকে, আরে কেউ না তুই হাঁট, আবার বলতেছে এই দাঁড়া কই যাস তুই। আমি আবার দাঁড়ালাম, আমি দেখি যে একটা হুজুর আমাদের পাশের গ্রামেরই, ওনার সাথে মোটামুটি ভালো রিলেশন ছিল। তো হুজুর বলল যে তুমি দাঁড়াও, কই যাও তুমি। আমি যে ভাইয়ের সাথে একটু ওই দিকে যাচ্ছি, এত রাতে যাওয়ার দরকার নাই, দুজনে চলে যাও। পরে আমি হুজুরের কথা বলে ভাই চলো আমরা চলে যাই। আমি খেয়াল করছি যে আমি একা হাঁটতেছি, তখন যে হুজুরও নাই ভাইয়াও নাই, সবাই উদাও। এটা দেখে আমি তো কাঁপতে 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 মোটামুটি আমাদের বাড়ির পাশ পর্যন্ত আসছি, উপরে উঠছি, উঠে আমি সেন্সলেস হয়ে গেছি। তারপরে সকালে উঠলাম, আমি আবিষ্কার করলাম আমাকে বিছানায় আমার চাচির বাসায়, উনি নাকি ভোরে নামাজ পড়তে বের হয়েছে, নামাজ পড়তে হয়েছে, উজু করতে গেছে খাটলার পাশ দিয়ে, দেখে নাকি আমি পড়ে রয়েছি ওখানে। তো উনি আমাকে আর ওই আমার কাজিন ডাইকে আইনা আমাকে নিয়ে ওনার বাসায় রাখলো। তারপরে আমাকে সকালে উঠে গেছি কি হয়েছে, আমি চাচি এই হয়েছে আমার সাথে, আমি দেখলাম যে ভাইয়ার নিচে আমাকে ডাব ডাব খেলাম, কই এখানে তো কোনো ডাব নাই, কিছু নাই, তোর পুরা শরীরে কাদা মাখা ছিল, তুই কই গেছিলি। পরে আমি বললাম যে হুজুরও তো ছিল। পরে আমি হুজুরকে মানে মোটামুটি সিনে যখন ফিরে আসলাম, আমি হুজুরকে কল দিলাম যে হুজুর আপনি কি রাতে আমার কাছে আসছিলেন, কয় না তো আমি তো আসি নাই, কেন কি হয়েছে, দিয়ে বললাম যে হুজুর এটা হয়েছে। পরে হুজুরে বলে তুমি আমার কাছে চলে আসো, তো আমি হুজুরের কাছে গেলাম। যাওয়ার পরে হুজুর আমাকে কিছু তাবিজ দিল, পানি পড়া দিল, তারপর থেকে মোটামুটি এখন সুস্থ আছি, আর কিছু হয় নাই। এটা আমার ফার্স্ট অভিজ্ঞতা।